অতি বর্ষণে তলিয়ে গেছে মানুষের ঘর বাড়ি, এমনকি পানি প্রবাহিত হচ্ছে মহাসড়কের উপর দিয়ে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত প্লাবিত হয়েছে। অবস্থান করছে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের বড়দিঘি পাড় এলাকায়। দেখতে পাচ্ছেন, একটু নামেন প্লিজ, একটু নামেন। দেখতে পাচ্ছেন সড়কের উপর পানি কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এই সমস্ত যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে। হাজারো মানুষ জলে আটকা পড়ছে। এখন আমার একটু নেমে যান, নেমে যান। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেউ মাছ ধরছে, কোন গাড়ি আটকা পড়ছে। আবার দেখা যাচ্ছে পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্টে যারা আছেন তারা কিন্তু এখানে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে। একটু নেমে যান না প্লিজ, একটু নামেন। উৎসুক জনতার কারণে বা কেউ জাল দিয়ে মাছ ধরতে চাচ্ছে, এটার কারণেও কিন্তু যানবাহন ঠিক যে গতিতে আসার দরকার আছে সে গতিতে আসতে পারছে না। একটি বিপদ সবার জন্য, এই বিপদে কেউ খুশি, এই বিপদে অনেকেরই ভোগান্তি। আমরা যদি একটু সহনশীল হই, আমরা যদি মানুষদের একটু সহযোগিতা করি, তাহলে মানুষকে এত কষ্ট পেতে হবে না। একদিকে দেখেন এদের সবাই মাছ ধরাতে ব্যস্ত আছে, আর ওইদিকে একটি যান আটকা পড়েছে। দেখতে পাচ্ছেন একটু জুড়ে সমস্ত যানগুলোকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। শুধু যে পুলিশের কাজ করবে এমনটা নয়, মানুষেরও কিন্তু অনেকগুলো ভূমিকা আছে যে এই সমস্ত যানগুলো সহজে পার হতে দিতে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের অক্সিজেন থেকে শুরু করে যে অংশে আমরা সবচেয়ে বেশি পানি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে গলার কাঠা বড়দিঘি পাড় এলাকার এই পানিতেই সামান্য বৃষ্টিতে মহাসড়ক গড়িয়ে পড়ে এবং ঘন্টার পর ঘন্টা যানবাহনকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। কোন সময় আটকা পড়ছে যানবাহন, আবার যানবাহনে আটকা পড়ার কারণে অন্যান্য যানগুলো কিন্তু চলাচল করতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে বাহনগুলো এগিয়ে যাচ্ছে, খোদ আমি নিজেও কিন্তু সেই অবস্থায় আছে। এটা তো চলছে, ফেলে আনছে না। আচ্ছা, আমরা প্রিয় দর্শক একটু দেখাতে চাই, এই যে ছোট ভাইরা, এই একটু নেমে পড়েন, একটু নেমে পড়েন, একটু নেমে পড়েন, যেতে দেন। এই যে গাড়িটা আসছে সেটা ইঞ্জিন বিকল হয়ে গেছে একটু। এই যে কেন সরেন, একটু সরেন। এই বাহনকে কিন্তু এখন ফেলে নিয়ে যেতে হচ্ছে। এই যে এখানে কোত্থেকে আসতেছেন ভাই, কোত্থেকে আসতেছেন? অনেক কষ্ট হচ্ছে তাই না? এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আসছে, ওনারা হয়তো এই যান আর চলছে না, এটা ফেলে নিয়ে যেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। এই যে দেখুন, আমরা যদি আপনাদেরকে দেখাই, কয়েকজন ভাই কিন্তু এই বাহনকে ঠেলে নিয়ে যাচ্ছে, কারণ কোনো উপায় নেই। ওইদিকে যদি আমরা আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ যান আটকা পড়েছে। একটু বসে পড়েন, একটু বসেন, এই একটু বসেন, 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 হ্যাঁ বসেন, বসেন, একটু বসেন, এই ভাই একটু বসেন, বসেন একটু, আমি ছবি দেখাতে চাই, একটু বসেন। এই যে বসেন না, বসে পড়েন, বসে পড়েন। এই যে দেখেন মানুষের ভোগান্তি কাকে বলে, এই যে মানুষগুলো আটকা পড়েছে, যানবাহনও চলছে না, আবার এদিকে মহাসড়কে কিন্তু জাল দিয়ে মাছ ধরছে। তা আমাদের ওনারা আসলে মাছ পাচ্ছেন কিনা আমরা জানি না, তবে অনেক সময় কিন্তু এই বাহনগুলো আটকা পড়ছে এই যে উৎসুক যারা মাছ ধরছে তাদের কারণে। মানে আমাদেরকে একটু ইয়ে হতে হবে। মাছ পেয়েছেন? মাছ পেয়েছেন? কয়টা পেয়েছেন? আচ্ছা, উনি মাছ পেয়েছেন। অনেক সময় ওই দিকের বড় গাড়িগুলো কিন্তু এদিকে আসতে চাচ্ছে না, একটাই কারণ, কারণ যখন দ্রুত গতিতে আসতে যাচ্ছে আটকা পড়ছে। রহিম ভাই, অনেকটাই অবস্থা না? হ্যাঁ, এই অবস্থা সকাল থেকেই, রাত্রে থেকেই অবস্থা চলতেছে। বর্তমানে এই পরিস্থিতি, ট্রাক বাম পাশে কিছু গাড়ি যাচ্ছে, আমাদের টিআইসআর, অন্যান্য পুলিশ প্রশাসন সবাই চেষ্টা করতেছে এবং জনসাধারণও সহযোগিতা করতেছে। বড়দিঘির পার সকাল থেকে এই অবস্থা চলছে। তো প্রিয় দর্শক, যেমনটা শুনতে পাচ্ছেন ওইদিকে ওই ট্রাকটা দেখাই, ট্রাকটা একটু আগে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এখন আবার দেখা যাচ্ছে সেই ইঞ্জিন চালু করেছে। এই যে আরেকটা কার যাচ্ছে, দেখেন এভাবে কিন্তু পাশ কাটিয়ে যেতে হচ্ছে। আবার ওইদিকে একটা আটকে আছে। এই ছোট ভাই, একটু নেমে পড়ো, একটু নেমে পড়ি আমরা, একটু আগান, একটু আগান, আমরা ওইদিকে যাই। উৎসুক জনতার ভিড়ের কোনো কমতি নেই, কেউ কাউকে সহযোগিতা করবে এটা না। এই রহিম ভাই, আমার মনে হচ্ছে যে এখানকার একটা জিনিস যদি
ছড়িয়ে দেয়া হয়, পানিগুলো কিন্তু অনায়াসে পাস করতে পারবে, তাই না? এটা এই ডিভাইডারের একটা অংশ যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আমার কেন এখানে কেন নামো হ্যাঁ একটু একটু কথা বলে নেন। আমার মনে হয় এখান থেকে একটা বা দুটো ডিভাইডার যদি সরিয়ে দেওয়া হয় তাহলে একটু কথা বলেন, পানিগুলো মানে খুব দ্রুত তোমার সাথে পাস করবে। তো প্রিয় দর্শক, এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখন কিন্তু প্রশাসনের উদ্যোগে বিশেষ করে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং থানা পুলিশের সহযোগিতায় মানুষকে সরিয়ে দিয়েছে, এর কারণে এখন যান চলাচল হচ্ছে। আবার যে মানুষগুলো আসছে এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আসার কোনো উপায় নেই, যার কারণে পায়ে হেঁটে আসতে হচ্ছে। আর কোত্থেকে আসছেন? খুব দ্রুত গতিতে বাহন গুলোকে যেতে হচ্ছে, কোনো উপায় নেই। এখন ওইদিকে বন্ধ হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বিষয় আছে। আচ্ছা, এই জিনিসটাকে যদি একটু যদি সরিয়ে ফেলে দেওয়া হয়, আপনারা সবাই একটু হেল্প করতে পারবেন? এটাকে যদি একটা ফেলে পাঠিয়ে দেওয়া হয় আমার মনে হয় যানবাহনটা আগানো যাবে। দেখি রহিম ভাই, আমরা একটু আগে জানাই, যাই, মানুষকে আমরা সহযোগিতা করি। প্রিয় দর্শক, এখন বর্ষ করতে পারেন এই লাইন করে লাভটা কি হবে? লাভটা হচ্ছে যে এরকম এই পথ ব্যবহারকারীরা কি কারণে আটকা পড়েছে ওনারা জানতে পারছেন। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষকে আমরা কাজে লাগাতে চাই। রফিক ভাই চলেন মানুষকে কাজে লাগিয়ে এটাকে ফেলে পাঠিয়ে দিই। প্রিয় দর্শক দেখেন, আমরা একটা উদ্যোগ নেব, এই আমাদের ভাইরা একটু হেল্প করবেন, অনেকক্ষণ মাছ ধরেছে, একটু হেল্প করবেন, আমাদের হেল্প করা যাবে, যারা একটা হেল্প করা যাবে, তাহলে আসেন তো এই বাসটা এই গাড়িটা আপনার ঠেলে। প্রিয় দর্শক দেখেন, এই গাড়িটা আপনার ঠেলে পার করে দেবো, এখন আমরা এই গাড়িটা ঠেলে পার করে দেবো, অনেক অনেকগুলো যেতে পারবে। ভাই একটু আসেন, সবাই ধরে আসেন, একটু সবাই ধরে, আমরা এদেরকে সাধুবাদ জানাই। এই যে আমার ভাইয়ের রয়ে সাধুবাদ জানাই, এ তামি হবে দেন। এই যে এটা এই দেখেন, এই গাড়িটা অনেকক্ষণ ধরে আটকে ছিল, আমরা লাইভ করছি, মানুষদের বলছি, মানুষ পার করে দিচ্ছে। প্রিয় দর্শক এটাই চাই, এখানে তালিকা অন্যভাবে নেবেন না, জাস্ট উৎসাহ হবে আপনাদের বলছি। এই গাড়িটা আটকা পড়েছে কতক্ষণ রহিম ভাই? অনেকক্ষণ ধরে না, আধা ঘন্টা? না না, 5 মিনিট। আচ্ছা, কিছুক্ষণ ধরে আটকা পড়েছে। তো যা হোক, এই যে দেখেন ভাই, একটু ঠেলান না নেন, অসংখ্য ধন্যবাদ। ওদেরকে একটু জুম করে দেখাই, একটু ঠেলান। এই রফিক ভাই আগান, আপনি আগান, আগান আগান, রহিম ভাই দুজনে আগান, ভাই একটু হেল্প করেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা এভাবে চাই, একজনের বিপদে আরেকজনে গিয়ে আসবে। এই গাড়িটার কারণে অনেকগুলো গাড়িগুলো আটকে যাচ্ছিল, এখন দেখেন সবাই ইয়ে করছে, ওনাদেরকে জুম করে দেখাই। এই যে ভাইয়েরা সহযোগিতা করছে, তারা ফেলে পার করছে, ওদিকে অসুস্থ রোগী যাচ্ছে, এই যে ট্যাক্সিতে করে কষ্টে, একটু সহযোগিতা করেন। আচ্ছা, আমাকে ব্যাক করতে হবে, ভাই আর একটু ঠেলে পাঠিয়ে দেন, ওই গাড়িটা পাড়িয়ে দেবে, যে এখন বাস যেতে পারছে, ট্যাক্সি যেতে পারছে, দেখেন বাসও যেতে পারছে, ট্যাক্সিও যেতে পারছে, অথচ আমরা লাইভ শুরু রাখ থেকে এই গাড়িটাকে আটকা পড়েছিল। এরকম আমরা যদি পথে আটকা পড়তে দেখি, আমরা বাকিরা হাত লাগাবো। এই যে দেবন রাজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী উদ্যোগ নিয়ে 20 লাখ টাকার অধিক খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, সেই শুধু সিলেটে, এরপরে আরো বেশ কয়েকজন সেলিব্রিটি তারাও কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছে। ওরা কিন্তু একটা মেসেজ দিচ্ছেন ওনারা, যে বিপদে এগিয়ে আসতে হবে। তো আমরা দেখেছি গাড়িটা আটকে পড়েছিল, এখন সবাই ঠেলে পাঠিয়ে দিচ্ছে, এবং এই গাড়িটা না যাওয়ার কারণে অনেক গাড়ি কিন্তু এখানে আটকা পড়েছে। একটু দেখা হচ্ছে যে পেছনে অনেক গাড়ি কিন্তু আটকা পড়েছে, এখন এখন আমরা দেখতে পাচ্ছি সবকটা গাড়ি পার হচ্ছে। তো বলেন, এই যে লাইভ করা সুফল হচ্ছে এটা, যে অনেকে ফলো করছে এবং তাদেরকে আমরা এনকারেজ করেছি, তারা সেই গাড়ি কিন্তু ঠেলে পাঠিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ করতে হবে এই পর্ষদে আমার মনে হয় বড় গাড়িগুলো আসতে পারবে, যদি আমার ভাইয়ের একটু সাপোর্ট দেয়। রফিক ভাই বড় গাড়িগুলো মনে হয় পার করতে পারবে, তাই না? বড় গাড়িগুলো আচ্ছা, ওরা ইচ্ছা করে দাঁড়িয়ে আছে, আমরা এখন ওদেরকে এনকারেজ করবো এই গাড়িগুলো আনার জন্য। রফিক ভাই আমাকে কি একটু পার হওয়ার সুযোগ দেওয়া যায়? রহিম ভাই একটু যদি এই পাশে দাঁড়িয়ে যদি একটু পার হওয়ার সুযোগ দেন। প্রিয় দর্শক আসলে আমরা কিছু কাজ করে মানুষকে উৎসাহ যোগাই, মানুষ ঠিকই আসবে। রহিম ভাই একটু এই পাশে যদি যান, আমি একটু চলে যেতে পারবো ওদিকে, কষ্ট দিচ্ছে আমার রফিক ভাইকে। আমাদের সাব ইন্সপেক্টর রফিক ভাই পরিশ্রম করছেন এই যে উৎসুক জনতাকে সামাল দেওয়ার জন্য, একটু একটু নামতে হবে মনে হয়। আমি ধরছি একটু 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 নামেন, আমি ধরছি আমার ভাইকে একটু ধরেন, একটু
পড়াবো আমরা একটু একটু ট্রাই করছে আচ্ছা আমরা ওদিকে যাই এই এই সবাই সবে রুই পাই চলেন আমরা মানুষকে এনকারেজ করি এই আপনারা আপনারা গাড়ি যেতে সহযোগিতা করবেন গাড়ি যখন আসবে সবাই সরে যাবেন সবাই সরে যাবেন আলহামদুলিল্লাহ গাড়ি চলা শুরু হয়ে গেছে দেখেন গাড়ি কিন্তু চলাচল শুরু হয়ে গেছে গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলবে প্রিয় দর্শক আমরা উৎসাহ দিই লাগবে রবিবার চলেন আমরা ওদিকে যাই এই সবাই নামেন এই সবাই সরেন এখানে ডিভাইডার থেকে সবাই নামেন আমরা চাই প্রতিটা গাড়ি চলাচল করবে কারণ হাজার হাজার মানুষ আটকা পড়েছে শত শত যানবাহন বর্ধগিরি উত্তর এবং দক্ষিণ পারে আটকা পড়েছে অনেক সময় উৎসুক জনসার কারণে কিন্তু গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না আমরা আমরা এখন সেই বোটে আগাচ্ছি কেউ দুঃখে ব্যথিত আবার কেউ মাছ ধরার আনন্দে উদ্বেলিত এই হচ্ছে পরিস্থিতি কোথায় যাব কি করব কিছুই করার নেই কিছু বলার নেই বড় মাছগুলো আসতে পারবে এই 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 যে ভাই একটু ওদিকে আগান আগান একটু আগান এই যে ভাই এই যে আপনি আগান এই এই যারা যারা ডিভাইডার উপর দাঁড়িয়েছে সরেন সরেন নামেন সরেন এই যে ট্রাক যাচ্ছে তো আমরা একটা গাড়ি ওই গাড়িকে আমরা ঠেলে একটু নেওয়ার চেষ্টা করব একটু মানুষকে আমরা বলি এই কেউ নেমে ওই গাড়িটাকে একটু ঠেলে দেন ওইদিকের গাড়িটাকে ঠেলে দেন যারা মাছ ধরছেন একটু হেল্প করেন ওই গাড়িটাকে একটু ঠেলে দেন হাত লাগান একটু আরো আগান আরো আগান প্রিয় দর্শক আসলে লাইভ করে মানুষকে উৎসাহ যোগাচ্ছে এবং এই যে অনেক গাড়িগুলো আটকা পড়েছে যদি আমাদের কারণে যদি 20-50টা গাড়িও যদি গন্তব্যস্থলে যেতে পারে সেটা হবে প্রাপ্তি কারণ মানুষ কষ্টে আছে এখানে অতিবর্ষণে বাংলাদেশের অনেক মানুষের ভোগান্তি অনেক ঘরবাড়ি ডুবে গেছে সিলেটবাসী সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে সিলেটবাসীর জন্য কিন্তু পরিস্থিতি এভাবে চলতে লাগলে হয়তো আমাদের চট্টগ্রামবাসীর জন্য কিন্তু ত্রাণের প্রয়োজন হবে ওই যে আমরা দেখতে পাচ্ছি একটু একটু সহযোগিতা করেন গাড়িটা ঠেলে দেন গাড়ি আগাত গাড়িটা ঠেলে দেন এখানে হাঁটু পরিমাণ পানি বড় গাড়িগুলো আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি আমরা মনে করি একটু সরেন বড় গাড়িগুলো আসে গাড়ি আটকে গেলে সেগুলোকে ঠেলে দেবেন আপনারা ভোগান্তি সৃষ্টি করবেন না কেউ ভোগান্তি সৃষ্টি করবেন না কোন গাড়ি আটকা পড়লে ঠেলে দেবেন ওই যে দেখেন ওই যে মানুষ সেটা ঠেলে নিয়ে যাচ্ছে অথচ এই বাহন আটকা পড়ার কারণে অনেক গাড়িগুলো হয়নি আরেকজন আমাদের ভাই কত কষ্ট করে যাচ্ছে দেখেন এভাবে অনেকক্ষণ হয়তো অপেক্ষা ছিল কেউ যাচ্ছে ভ্যানে চড়ে এই যে ছোট ভাই একটু পেছনে যাও গাড়ি আসলে আটকা পড়লে ঠেলে সহযোগিতা করবেন এক পাশে এই যে দেখতে পাচ্ছেন মানুষের কষ্ট শিক্ষার্থীদের কষ্ট মানুষের কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা পার হয়ে যান মানুষের যাওয়ার পথে ব্যাঘাত ঘটাবেন না মেয়েদেরকে যেতে দেন ওনাদেরকে যেতে দেন মহিলাদেরকে যেতে দেন আসেন চলে আসেন এই মেয়েদেরকে যেতে দেন এই মহিলাদেরকে যেতে দেন আসেন মহিলাদেরকে যেতে দেন যাতে পরীক্ষা দিতে গিয়েছে বলেছে আমরা দেখতে পাচ্ছি একটা বাস আসছে বসে পড়েন কেন এখানে যান একটা বাস আসছে এই যে বাস চালু হয়ে গেছে আর একটা বাস আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বড় একটা বাস চলে যাচ্ছে আমরা এটাই চাই যানবাহন গুলো গন্তব্যস্থলে চলে যাক এই যে
আমি ধন্যবাদ জানাতে চাই ট্রাফিক ইন্সপেক্টর সামিউল ভাইকে উনি সাব ইন্সপেক্টর রফিক একটু আপনারা বসে পড়েন একটু বসে পড়েন বসে পড়েন সাব ইন্সপেক্টর রফিক এবং ট্রাফিক ডিপার্টমেন্টের বিভিন্ন বাইরা পুলিশ বিভাগের থানা পুলিশের বিভিন্ন অফিসার একটু এখানে বসে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই ছোট ভাই নেমে যাও আমরা দেখতে পাচ্ছি আরটায় নেমে যাও এই অংশ থেকে সরে যান সবাই সরে যান সরে যান আপনাদের কারণে যাতে সমস্যা না হয় এই যে এই যে আরটা বাস যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ এখানে কেন সরেন এই যে আরটা বাস এগিয়ে যাচ্ছে এই যে বাস যাচ্ছে প্রিয় দর্শক আমরা এভাবে চাই প্রতিটা গাড়ি গন্তব্যস্থলে চলে যাক একটু নেমে পড়ে ছোট ভাইরা একটু নেমে পড়ে প্লিজ একটু নেমে পড়ে অযথা আমরা এটা করে যাও তুমি কোথায় যাবা এখানে এসে কেন দাঁড়িয়ে আছে যাও চলে যাও প্রয়োজন না থাকলে ধরে চলে যাও আপনারা আগে যান আগে যান গাড়ি আটকালে ওগুলো ঠেলে দেন ওইদিকে গাড়ি ঠেলে ওই পাশে যান এই যে দেখেন যান চলাচল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই কোনো যানবাহন আটকা পড়লে আপনারা একটু সহযোগিতা করবেন কোনো যানবাহন আটকা পড়লে সহযোগিতা করবেন আমরা এটাই চাই আর এখানে যাদের দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কয় ঘন্টা লেগেছে আসতে কয় ঘন্টা ওকে তো 2 ঘন্টা লাগছে প্রত্যেকে আসতেছেন নতুন করে ক্যান্টনমেন্ট থেকে 2 ঘন্টা লেগেছে না নতুন পাড়া ক্যান্টনমেন্ট প্রায় 3 কিলোমিটার অদূরে এখান থেকে আসছে 2 ঘন্টা সময় লেগেছে এই এই যে এই 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 ছোট ভাইরা এই একটা কাজ করো এই আপনারা ওই দিকে যান গাড়ি আটকালে ওগুলোকে ঠেলে দেন এখানে ভিড় করিয়ে না ওই পারে যান ওই পারে যান ওটা যান এই এই ওই পারে ওই পারে ওই পারে ওই পারে গাড়ি আসার সুযোগ করে দেন কথা বলতে কষ্ট হচ্ছে প্রিয় দর্শক আসলে এই যে রফিক ভাই কতক্ষণ ধরে আপনারা এখানে মাঠে আছেন সকাল থেকে মাঠে আছেন সকাল থেকে আমরা মাঠে আছি এবং সাধ্য সমর্থ আমরা চেষ্টা করতেছি গাড়ি ঘোড়া সচল রাখার জন্য উচ্চ জনতা একটু সমস্যা করতে রাইট উচ্চ জনতাই বেশি সমস্যা করতেছে দেখতে পাচ্ছেন উচ্চ জনতার আমরা চাই না ডিস্টারবেন্স চাই না আমরা চাই আমরা চাই একটু সহযোগিতা করুক একজন অক্সিজেন নিয়ে আসছে দেখেন গাড়িগুলো আসার সুযোগ করে দেবেন কোন গাড়ি আটকা পড়লে আপনারা ঠেলে পাঠিয়ে দেবেন এই তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আরেকটা বাস চলে আসছে আরেকটা বাস চলে আসছে এই একটু সরেন বাসকে আসতে দেন যারা জাল দিয়ে মাছ ধরছেন একটু সুযোগ করে দেন সুযোগ করে দেন এই যে গাড়ি চলে আসছে এই যে গাড়ি চলে আসছে আমরা চাই এভাবে গাড়ি চলাচল করুক এই যে ধন্যবাদ এই যে গাড়ি চলে আসছে আলহামদুলিল্লাহ দেখেন প্রিয় দর্শক এই যে ভাইয়েরা সহযোগিতা করছে গাড়ি আসছে এই যে বড় বড় গাড়িগুলো পার হয়ে যাচ্ছে সবার সহযোগিতায় দেখেন এই যে গাড়ি চলাচল করছে এদিক থেকেও চলাচল করবে আমার মনে হয় একটু সবাই সহযোগিতা করলে মনে হয় যান চলাচল যদি সবাই সহযোগিতা করতে আরো দ্রুত গতিতে যান চলাচল করতে পারত ইনশাআল্লাহ আমরা সেটা প্রত্যাশা করি একটু আগাবেন আমরা একটু ওইদিকে যেতে চাই যারা চট্টগ্রাম যারা চট্টগ্রাম হাটহাজারি মহাসড়ক ব্যবহার করছেন বর্ধিকির পার এলাকায় প্রায় 300-500 থেকে 700 ফিট জায়গায় মহাসড়কের উপর দিয়ে পানি চলাচলের কারণে যানবাহন বিঘ্নিত হচ্ছিল এবং এক্ষেত্রে যারা জাল দিয়ে মাছ ধরছেন তাদেরও কিন্তু এই যে দেখেন আরেকটা যান কিভাবে কষ্ট করে যাচ্ছে একটু যাওয়া সাজু দাঁড়ান রিক্সাটা নাড়েন দ্রুত যেতে দেন এই যে দেখেন চলে যাচ্ছে এভাবে সহযোগিতা করেন সহযোগিতা করলে গাড়ি আটকা পড়বে না এই যে ওনাদেরকে ধন্যবাদ জানাই সবাই হাত লাগিয়েছে দেখেন সবাই হাত লাগিয়েছে পার করে দিচ্ছে ওইদিকে চলতে পারবে এভাবে প্রত্যেকটা যান চলাচল করুক আমরা সেটা প্রত্যাশা করি এবং সবাই সহযোগিতা প্রয়োজন আছে এই যে আরেকটা বাহন আসতেছে এক পাশে দাঁড়ান যাওয়ার সুযোগ করে দেন মোবাইল এই আমাদের জায়গা শুরু করে দেন এই এই সরান সবাই সরান আমরা একটু বাদ্রে যাই মানুষ এই একটু সরান এই একটু সরান নেমে যেতে বলেন মানুষের কোনো কাজ নাই এখানে এই এই সরান
এটা সরান এখানে কোনো ম্যাচ হচ্ছে না নামান নামান যান যা যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এই যে এই ভাইরা এই যে প্লিজ মুভ নামান নামান আপনি এক এক সেকেন্ডে নামান দ্রুত নামান 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 এ যাবে না নামান এ নামান সবাই নামান সবাই নামেন এ নামবে ও ভাই এ নামবে এই যে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে গেছে নামেন সবাই নামেন নামেন এক মুহূর্তে নামেন এই যে ভাই নামেন ছোট ভাই নামো ছোট ভাইরা নামো এই ছোট ভাই দ্রুত নামো দ্রুত দ্রুত এদিকে নামো নামো কেউ দাঁড়ানোর কোনো কাজ নাই এ যাও এই মোবাইল যাও 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 এই তো যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এই যে এই এই ভাইরা নামো নামো না দেন আমার দেন আমার দেন দেখেন এই যে বিপদে একজন রোগী নিয়ে যাচ্ছে আটকা পড়েছে যে আজকে পুলিশ ভাইরা সহযোগিতা করছে সাধারণ মানুষ সহযোগিতা করছে এই যে ছোট ভাই প্লিজ নামো মুভ ইয়াল্লা মুভ মুভ সরান 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 নামেন সবাই নামেন নামেন সবাই নামেন প্লিজ নামেন নামেন এই নামেন সবাই নামেন যান আপনাদেরকে ধন্যবাদ মানুষকে সহযোগিতা করার ফেন্স দিয়ে না মানুষকে এই রোড ব্লক করবে না সজীব এটা দেখাও এই যে দেখেন কতগুলো মানুষ এভাবেই এই যে এভাবে কষ্ট করে সবাই যাচ্ছে এই যে দেখেন অ্যাম্বুলেন্স এটা দেখো এটা দেখো এই যে যাচ্ছে এ নামেন সবাই নামেন সেজে বাড়াও এই যে অ্যাম্বুলেন্স আটকা পড়েছিল এই যে অ্যাম্বুলেন্স আটকা পড়েছিল এখন এগিয়ে যাচ্ছে আমরা আমরা প্রত্যাশা করে তবে সবাই চলে যাবে একটু আগে আমরা আগাই একটু নামেন আগে থেকে নামেন মানুষ নামেন এদিকে সামনে দেখাও একটু নামেন নামেন প্লিজ একটু নামেন নামেন কষ্ট করে নামেন নামেন এই গাড়িটা আটকে গেলে ঠেলে দেন ঠেলে দেন ঠেলে দেন একটু দিকে দেখাই এই গাড়ি একটু ঠেলে দেন সবাই ঠেলে দেন প্রিয় দর্শক দেখা ঠেলে দিচ্ছে সবাই ঠেলেন ঠেলেন সবাই লাগা রে তো যান 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 এই যে দেখেন উৎসাহ উৎসাহ দেওয়া হলে যে কাজ হয় এই দেখেন দেখেন উৎসাহ দিচ্ছি কাজ হচ্ছে ঠেলেন সবাই ঠেলে দেন ঠেলেন ঠেলেন নিয়ে আসেন ওদের চেহারা দেখাবো যারা ভালো কাজ করছে ওদের চেহারা দেখাবো যান যাও যাও ভাই একটু লাগাও তো আমরা এটাই চাই আমরা এটাই চাই একটা গাড়ি আটকে গেছে সবাই সহযোগিতা করছে ভাই বসে রয়েছে কেন খেলো খেলো টানো টানো গাড়ি টানো এই তো সবাইকে ধন্যবাদ সজীব প্রত্যেকের ছবি দেখাবা এই তো সবাইকে এই যে এরা হিরো দেখেন এরা হিরো এই তো ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই তো এদের প্রত্যেককে দেখাও সজীব এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এদেরকে কাজে লাগাচ্ছে এই তো এই তো খেলো 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 ইয়াস খেলো দাও খেলো দাও খেলে পার করে দাও খেলো খেলো তোমাদেরকে দেখাচ্ছি খেলো খেলো এই যে আমরা এটাই চাই হ্যাঁ ভাই হাত লাগাও হাত লাগাও আমরা সবাই হাত লাগাই আমরা একটু হাত লাগাই আমরা একটু হাত লাগাই এই তো ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখাচ্ছি এই তোমরা যারা দাঁড়িয়ে ভিডিও করছে নেমে যাও এই দাঁড়িয়ে ভিডিও করছে নেমে নামো এই যে ছোট ভাই নেমে যাও কোনো কাজ নাই এই যে অসংখ্য ধন্যবাদ ওই ভাইগুলোকে যারা গাড়িটা ঠেলে দিচ্ছে এই যে এই গাড়ি আরো আসতেছে ভাই একটু নামো ভাই প্লিজ নামো যেতে হবে প্লিজ লোক হ্যাঁ নেমে যাও নেমে চলে যাও কেন দাঁড়ানোর কোনো সুযোগ নাই প্লিজ নামো নামো দ্রুত নেমে যাও নেমে যাও এই দ্রুত নেমে যাও ভাই তুমি বুঝতে না নেমে যাও চলে যাও এখানে তো দাঁড়িয়ে পড়ে কাজ কোথায় যাবা কোথায় যাবা যাও চলে যাও এই এদিকে এই নামেন নামেন এই যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে এই যে ভাই এটাকে নামেন নেমে যান নেমে যান নেমে যান ডিস্টার্বেন্স হবে না নেমে যান এই তো আমরা চাই এই অ্যাম্বুলেন্সটা দেখাও এই অ্যাম্বুলেন্সগুলো ঘন্টার পর ঘন্টা আটকে পড়েছে বকবকানে পুলিশের সাপোর্ট জনগণের সাপোর্ট গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে গেছে এই যে দেখুন গাড়ি চলছে এই যে আমরা আজকে বকবক করলাম বাইক এদিকে আসো এদিকে আসো এই যে গাড়িগুলো টেলে পার করে দিচ্ছ কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে তোমরা গাড়িগুলো পার করে দিতে পারবা কালে হ্যাঁ পার করে দিবা আল্লাহ এদেরকে দেখে থাকেন এদের জন্য মন থেকে দোয়া রইল
এইতো 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 এরা গাড়ি আটকালে ফেলে দেবে, এরা গাড়ি আটকালে ফেলে পার করে দেবে। ওই ওটাকে একটু ফেলে দাও না, ফেলে দেওয়া যাবে? একটু যাও যাও যাও, এই ছোট ভাই সরো, ছোট ভাই সরে যাও, নেমে যাও নেমে যাও। এ আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন। এই সবাই একটু হাত লাগাও, ওদেরকে একটু দেখাও, ওরা তো হাত লাগাচ্ছে। ভাই যাও যাও যাও, দ্রুত দ্রুত দৌড় দাও দৌড় দাও। প্রিয় দর্শক দেখেন, উৎসাহ দিলে যে কাজ করা যায়, এরা টাকার জন্য করছে না, এরা এই পথে খেলছিল, মাছ ধরছিল। আমরা তাদেরকে উৎসাহ দিয়ে এই গাড়িগুলো সরিয়ে দেওয়ার কাজে আমরা তাদেরকে উৎসাহ দিলাম এবং তারা কাজ করছে। আমরা যাই, এই যে দেখো, ওদেরকে দেখাও না সজীব, ওরা যে গাড়িটাকে ঠেলে পার করে দিচ্ছে দেখো। এই যে আমরা এটা চাই, ছোট ভাইরা তোমরা এখানে দাঁড়িয়ে থেকো না, কাজ না থাকলে কাজ করার সুযোগ দাও মানুষকে। অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কেন আমি এরকম ডিভাইডার উপর দাঁড়াচ্ছি? এই যে বক বক করছে আমার আশেপাশে থাকা, তাদেরকে একটু ক্যামেরায় দেখাচ্ছে, তাদেরকে উৎসাহ দিচ্ছে, তারা ক্যামেরায় আসছে, তারা গাড়িগুলোকে টেলে পার করে দিচ্ছে। তার মানে বক বক করে যে লাভ হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বাস আছে, আরেকটা বাস আছে, জায়গা করে দাও। এই ভাই জায়গা করে দি। এই যে আরেকটা বাস আছে, এই বাসগুলো কিন্তু এত চলে না প্রিয় দর্শক। ওরা দাঁড়িয়েছিল ট্রাফিক ইন্সপেক্টর সামিউল ভাই, সাব ইন্সপেক্টর থানা হাটারির বড় থানা, তাদের কারণে এবং অন্যান্য ভাইদের কারণে। যে দেখাও গাড়ি এখন চলছে, এই তো আমরা এটাই চেয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এই গাড়িগুলো আটকে পড়েছিল। আমরা মানুষকে উৎসাহ যুগিয়েছে ট্রাফিক ডিপার্টমেন্টের। এই যে ভাই একটু সরে, এবার এবার নেমে যাও, এই একটু নেমে যাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এদেরকে অসংখ্য ধন্যবাদ, এই ছোট ছোট ভাইগুলো আমাদেরকে হেল্প করেছে। যাও তোমাদের কাছ হচ্ছে গাড়িগুলো পার করে দিবা, কেমন? এদের জন্য এরা ফান করছে, তবে তো খুশি লাগছে। একদম নেমে যাও, নেমে যাও, আমাদেরকে যেতে দাও, নেমে যাও। ভাই ভাই নামো নামো নামো, ইয়ালা মুভ মুভ মুভ, সরে যান, এই ডিভাইডার থেকে নেমে যান। আমাদের আরো কাজ আছে, আমাদের আরো কাজ করতে হবে। হ্যাঁ, এবার আমরা ওদিকের গাড়িগুলোকে ও স্মুথলি চলাচলের সুযোগ করে দিই। সবাই সহযোগিতা করলে যে যান চলাচল হতে পারে, সেটার এই বড় প্রমাণ হচ্ছে আজকের এই লাইভে আপনারা যা দেখেছেন তা, সবার সম্মিলিত প্রচেষ্টায়। এদেরকে আসলে ওয়ার্ম আপ করা যায়নি, এদেরকে উৎসাহ দেওয়া যায়নি, যার কারণে সবাই শুধু মজা নিয়েছে। মজা করে ট্যাক্সি নেমে যায়, ছোট ভাই নেমে যায়, আমাদেরকে যাওয়ার নেমে যায়, দ্রুত নামি। একটু দেখাই এদেরকে, যারা দাঁড়িয়ে রয়েছে দেখাই, এ দেখতে দেখতে নেমে যাও, তোমাদেরকে দেখতে দেখতে নেমে যাও, নেমে যাও নেমে যাও, দ্রুত নামো, যাওয়ার সুযোগ করে দাও। এই নেমে যাও নেমে যাও নেমে যাও, যেতে দাও যেতে দাও, এখানে দাঁড়ানোর সুযোগ নেই, নেমে যাও নেমে যাও, ওইদিকে নামো, ওইদিকে নেমে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। বাস আছে সেটা দেখাও, আরেকটা বাস পার হয়ে যাচ্ছে, এই যে আরেকটা বাস পার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা 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 সবাইকে ধন্যবাদ জানাই। ছোট ভাই নেমে যাও, দ্রুত নেমে যাও, ভাই নামেন, দ্রুত নামেন, নেমে যাও দ্রুত। এই লাঠিটা করে প্রিয় দর্শক, আমার লাঠি দিয়ে মারছে না, একটু একটু ভাই ভাই একটু নামবা, ছোট ভাই একটু নামো, একটু নামো একটু নামো, ভাই একটু নামো নামো নামো, একটু নামো নামো লাঠি দিয়ে, এই ছোট ভাই নামো 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 নামো, এতো এতো সবাই উল্টা পথে কেউ আসবেন না। এই তো আমরা আমরা সবার সহযোগিতায় অনেক যানবাহন চলাচল দেখতে পেয়েছে। প্রিয় দর্শক, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিশগড় চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের বড়দিঘি পার এলাকায় অতিবর্ষণের কারণে যেমনটা চট্টগ্রামের অনেক স্থান তলিয়ে গেছে, একইভাবে এই যে চট্টগ্রাম খাগড়াছড়ি হাটহাজারী মহাসড়কের, একটু নামেন, চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের বড়দিঘি পার এলাকা মহাসড়কে তলিয়ে যাওয়ার